আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে চলার জন্য বেশি কিছুর কোনো দরকার নেই। আপনি যদি পশ্চিমা দেশগুলোকে দেখেন বা আমাদের দেশ থেকে অন্যান্য যে সকল দেশ রয়েছে যারা উন্নত, তারা তো বেশি কিছু পেয়েও সন্তুষ্টি চিত্তে নেই। আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন, অন্যকে নিয়ে নয়। অন্যের সব কিছু আছে, কিন্তু তাকে গিয়ে জিজ্ঞাসা করুন কোনো সুখ আছে, সে বলবে না, একটা না একটা জিনিসের ঘাটতি রয়েছে। তাই যদি আপনি সন্তুষ্টি থাকেন তাহলে আপনার পুরো জীবনটাই সন্তুষ্টি হয়ে যাবে, আপনার মনটা ফুরফুরে থাকবে, ডিপ্রেশন থেকে অনেকাংশ বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমি একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, একবার শুধু মন দিয়ে ভাবুন, আমাদের বেঁচে থাকার কি কোনো গ্যারান্টি আছে? হঠাৎ করেই তো আমাদের জীবনের রং বদলে যায়, গন্তব্য ভিন্ন হয়ে যায়। কেন তাহলে আমরা জীবন নিয়ে এত এত স্বপ্ন দেখি, অথচ মুহূর্তের মধ্যেই মৃত্যু আমাদের জীবনের সকল স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয়? আপনার পোশাক, আপনার ঘড়ি, আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার খ্যাতি, যা কিছু অর্জন করেছেন কবরে তা কিন্তু নিয়ে যেতে পারবেন না। তাহলে আমরা জীবনে এত দুঃখ বিপদ, দুঃখ দুর্দশা, এসব যে আমাদের কাজ করছে, কিসের জন্য কাজ করছে, কার জন্য কাজ করছে? যদি আপনার দুঃখ হয়ে যায় আল্লাহ তাআলার জন্য, বিপদ হয়ে যায় আল্লাহ তাআলার জন্য, আমাদের মন রিফ্রেশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে দিয়েছেন, যে কথাটি ভাবলে আপনার মন হালকা হয়ে যাবে। তিনি বলেছেন, এমন কোনো দুঃখ কষ্ট নেই যা মৃত্যুর স্মরণ দ্বারা দূর করা যায় না। অর্থাৎ আপনি যত দুঃখ কষ্ট বা বিপদ আপদে থাকুন না কেন, যখন মনের গভীর থেকে উপলব্ধির সাথে মৃত্যুর বাস্তবতা নিয়ে চিন্তা করবেন, তখন আর কোনো দুঃখ কষ্টেই আপনি ভেঙে পড়বেন না। কারণ মৃত্যুর চেয়ে বড় বিপদ আর নেই, অথচ সেটি যে কোনো মুহূর্তেই আসতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, তাহলে কি আমরা মৃত্যু নিয়ে সারাক্ষণ চিন্তা করব? আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা কি ধন সম্পদ, আমাদের লাইফস্টাইল আরও উন্নত করব না? হ্যাঁ করবেন, কিন্তু মৃত্যুর ভয়ে জীবনটাকে শুকনো করে ফেলুন। তাহলে জীবনে যত দুঃখ কষ্ট আসবে তা আপনার কাছে হালকা মনে হবে এবং আপনি আখিরাতমুখী হতে পারবেন। একমাত্র মৃত্যুর স্মরণের মাধ্যমে আমরা কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারব এবং আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য উদগ্রীব হতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানা তাফিক দান করুক, আমিন।